নমস্কার প্রিয় দর্শক বন্ধু, TWR ইন্ডিয়ার আশাময়ী নারীর আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আমরা আনন্দিত যে আজ আপনি আমাদের সাথে আছেন। খ্রিস্টেতে এক হওয়ার বিষয় এবং ঈশ্বরের তৈরি মণ্ডলীর যে উদ্দেশ্য এবং খ্রিস্টের অনুসারী রূপে ব্যক্তিগতভাবে এটি আমাদের কাছে কী অর্থ বহন করে তা আজ আমরা এই পর্বে ব্যাখ্যা করব। প্রিয় বন্ধু, তাহলে আসুন আজকের আলোচনার বিষয়ে কী উদ্দেশ্য নিয়ে ঈশ্বর মণ্ডলী তৈরি করেছেন সেই বিষয়ে সরাসরি প্রবেশ করি। যেমন এক কুমোর মাটির এক ঘেলা নিয়ে এবং সেটি ছাঁচে বসিয়ে মনের মতো রূপ দেওয়ার চেষ্টা করে, আর সে জানে যে সেই ঢেলাটাকে ছাঁচের মতন তৈরি করতে ঠিক কতটা তরল প্রয়োজন আছে এবং ঠিক কতটা চাপ দিলে সে সঠিক রূপ প্রাপ্ত হবে। সে জানে যে মাটিটা শুকনো করা একেবারেই যাবে না, কারণ তখন তাকে মনের মতো ধাঁচে তৈরি করা অসম্ভব হয়ে পড়বে। কুমোর এটা জানে যে শুকনো করার জন্য কতক্ষণ তাকে আগুনে ঝলসানো উচিত, এটা নিশ্চিত হওয়া যে পরে এটা সহজে ভেঙে না যায়। কুমোর জানে যে মাটির ঢেলাটি শেষ পর্যন্ত ঠিক কীরকম দেখতে হবে, আর যতক্ষণ না সেটা সঠিক আকার ও রূপ না পায় বা তার উদ্দেশ্য সফল না হয়, সে যা আগে থেকে নির্ধারিত করে রেখেছিল ততক্ষণ সে কিন্তু বিশ্রামে যায় না। প্রিয় বন্ধু, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এই কথাগুলোর মাধ্যমে আপনাদের ঠিক কী বোঝাতে চাইছি। ঈশ্বর আমাদের নির্মাণকর্তা, আর আমাদের মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তি ঈশ্বর থেকে এক নির্দিষ্ট উদ্দেশ্য প্রাপ্ত হয়ে থাকে। কেবল তিনিই জানেন যে শেষ অবধি তিনি আমাদের কী বানাতে চান। প্রত্যেক ছোট বড় জটিল প্রক্রিয়া যার জন্য তিনি আমাদের তৈরি করেছেন বা যে উদ্দেশ্যে এই জগতে আমরা আছি সেটি কেবল ঈশ্বরই জানেন। প্রিয় বন্ধু, আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে জানব যে সেই উদ্দেশ্য কী এবং আমাদের মধ্যে প্রত্যেকের সেই বিশেষ উদ্দেশ্য কীভাবে পূরণ করতে পারি যা মণ্ডলীগণের জন্য নির্ধারিত। আমি ভীষণ উৎসাহিত আজ আমাদের মাঝে আবার ইন্দ্রাণীদিকে পেয়ে। নমস্কার বন্ধু। যদি আমরা বাইবেলের মথি 28:16 থেকে 20 পদ দেখি তাহলে দেখতে পাই সেখানে লেখা আছে, পরে একাদশ শিষ্য গালিলে যিশু নিরূপিত পর্বতে গমন করিলেন আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিতেছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এটা সেই উদ্দেশ্য যে উদ্দেশ্যে খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, মানব জাতিকে পাপ থেকে বাঁচাতে এবং নিজ রাজ্য এই পৃথিবীতে স্থাপন করতে। আমরা কি ভুলে যাই যে এটি মণ্ডলীগুলির উদ্দেশ্য? আপনি এ সম্পর্কে কি বলেন? দেখো, বাইবেলে লেখা আছে প্রভু যীশু আমাদের প্রত্যেকের জন্য এক উদ্দেশ্য দিয়ে গিয়েছেন। প্রত্যেকেরই একটা লক্ষ্য আছে যেদিকে আমরা দৌড়াতে থাকি। বাইবেলে ফিলিপিও তার 3:14 লেখা আছে, লক্ষ্যের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যীশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। এখানে পৌল বলছেন যে
তিনি তার দৌড় সম্পূর্ণ করেছিলেন এবং নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তা করে গিয়েছিলেন, যা প্রভু যীশুর দ্বারা নির্ধারিত ছিল। এটা একটা শিক্ষণীয় উদাহরণ যা আমাদের শিখতে সাহায্য করে। নিশ্চয়ই এই মহান আদেশের সাথে সাথে এক শিষ্য তৈরির কথাও বলা আছে। আমরা কি কখনো কখনো এক নির্ধারিত ক্ষেত্রেই নিজেদের মনকে কেন্দ্রিত করি, নাকি অন্যদিকে নয়? এটার বিষয়ে কিছু বলুন। অনেকবার আমরা দেখেছি অনেক ব্যক্তি বা মণ্ডলী কেবল প্রচারেই অধিক ধ্যান দেয়। প্রচারের মাধ্যমে অন্যদের কি উপকার হচ্ছে বা তার কি ফল হলো বা বারবার অবধি সেই প্রচার মানুষের মনে কাজ করছে কি না সেই দিকে তাদের নজর থাকে না, কারণ সেটা তাদের লক্ষ্য নয়। কিন্তু আমরা যখন প্রচার করব, আমাদের একটা লক্ষ্য অবশ্যই থাকা উচিত, কারণ সেই প্রচার যেন আমাদের অন্তর স্পর্শ করে। বাইবেল বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। মানে কেবল যারা মণ্ডলীতে যাচ্ছে বা যারা খ্রিস্টীয় ভাই বোন আছেন কেবল তারা নয়, যে কেউ তার উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষই যেন মন ফিরায় এবং ঈশ্বরকে জানে ও তার নিকটবর্তী হয়। অনেক সময় মণ্ডলীগুলো কেবল প্রচারেই বেশি মনোনিবেশ করে এবং যার ফলে তারা অনেক সময় দেখতেও পায় না যে তাদের মণ্ডলীতে কোনো নতুন সদস্যের আগমন হয়েছে। ফলে মণ্ডলীর অন্য সদস্যদের সাথে তারা পরিচয় না করেই চলে যায়, কারণ তার সঙ্গে মণ্ডলীর সদস্যগণ কথা বলার সুযোগ করে উঠতেই পারে না। তো ঈশ্বরের বাক্য প্রচার করা এবং তার অর্থ হচ্ছে ঈশ্বরের শিষ্যত্ব গ্রহণ করা। ঈশ্বরের শিষ্যত্বের অর্থ হচ্ছে ঈশ্বর যিনি সর্বশক্তিমান তাকে মানা এবং তার দেওয়া শিক্ষাগুলোকে অবশ্যই পালন করা ও অনুসরণ করা এবং সেই মতো নিজের জীবনকে ধারণ করা। যারা ঈশ্বরের শিক্ষা গ্রহণ করবে তারা নিজের জীবনে রেগুলার সেটা অভ্যাস বা ফলো আপ করবে। তার মানে নিজের জীবনের সাথে ঈশ্বরের শিক্ষার একটা ব্যালেন্স বা সমন্বয় গঠন করতে হবে, কারণ এই অভ্যাসের অবশ্যই প্রয়োজন আছে। আমি যদি একটা উদাহরণ তুলে ধরি, যেমন আমি এক নতুন মণ্ডলীতে গিয়েছিলাম এবং সেখানে এক কোণায় চুপচাপ বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে যখন সেই মণ্ডলীর বাকি সদস্যরা আমার কাছে আসে এবং কথা বলে ও ধীরে ধীরে তাদের সাথে আমার পরিচয় হয়, একদম নিজের পরিবারের সদস্যদের মতন তারা ব্যবহার করতে শুরু করে। তাদের থেকে পাওয়া সেই ভালোবাসা যা আমার হৃদয়কে স্পর্শ করে, যা আমি আজও ভুলতে পারি না। তাই আমার মনে হয় এই ফলো আপ বা অভ্যাসের সত্যি প্রয়োজন আছে, কারণ প্রত্যেক মণ্ডলীতেই কেউ না কেউ আসে যেন একে অপরের সাথে যোগাযোগ বা এক সামঞ্জস্য বজায় রাখার জন্য। এই কথাগুলোর তাৎপর্য এই যে ঈশ্বরের বাক্যের যে গভীরতা তা কি বুঝতে পারছে, বা সকলে কি আত্মিক বৃদ্ধি পাচ্ছে এবং সকলে কি নিজের জীবনে তা প্রয়োগ করতে পারছে, এই বিষয়গুলো অবশ্যই স্মরণে রাখতে হবে। প্রচার করার অবশ্যই প্রয়োজন আছে এবং তার পাশাপাশি প্রত্যেকের আত্মিক বৃদ্ধিরও প্রয়োজন আছে। আচ্ছা, আদি মণ্ডলীগুলো যে চারটি বিষয়ের উপর জোর দিয়ে দ্রুত বেড়ে উঠেছিল সেই ব্যাপারে দিদি কিছু বলুন। এটি একদমই ঠিক কথা যে আদি মণ্ডলীগুলো চারটি কারণে সংগঠিত হয়েছিল। যারা ঈশ্বরের বাক্য শুনত তারাই সংযুক্ত হয়ে যেত। তো আদি মণ্ডলীগুলোর চারটি বিষয় হল, এক, অনুগামী হওয়া; দুই, শিক্ষা গ্রহণ; তিন, রুটি ভাঙা হতো। যেমন প্রভু যীশু বলেছিলেন যে আমি যখন থাকব না তখনও তোমরা আমার স্মরণে এটা করো,
অর্থাৎ প্রভুর ভোজ পালন, আর চার হচ্ছে প্রার্থনা। আদি মণ্ডলীগুলি এই চারটি বিষয়ের উপর নির্ভর করত, আর এই চারটি বিষয়ের উপর নির্ভর করেই দ্রুত গড়ে উঠেছিল। আজ আমরা দেখি অনেক মণ্ডলীতে স্ট্রাগল করতে বা পরিশ্রম করতে যে তাদের মণ্ডলীতে বেশি লোক আসছে না বা মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না, তো এই বিষয়গুলির অভাবেই এমনটা ঘটে থাকে। এই বিষয়গুলির দিকে বিশেষ দৃষ্টির প্রয়োজন আছে। আর যদি প্রশ্ন করি আজকাল কতজন একসঙ্গে গভীরভাবে বাক্যপাঠ করে, কিন্তু সেই সময় মণ্ডলীগুলো ঈশ্বরের বাক্য পড়ত, আজও আমাদের সকল মণ্ডলীর উচিত একসঙ্গে বাক্যপাঠ করা, বা কোথাও কারোর বুঝতে অসুবিধা হলে তাকে সাহায্য করা। আর একটা সমস্যা হচ্ছে আজকাল সময়ের অভাব, সহভাগিতা তো অনেক দূরের কথা। তো দেখো, আমার মনে হয় প্রত্যেকেরই উপর দায়িত্ব বর্তে যে এই বিষয়গুলি নিয়ে চিন্তা করার। এটা কিন্তু কেবল একটা মণ্ডলীর পালক বা মণ্ডলীর পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদেরই দায়িত্ব নয়, এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আপনি হয়তো একমত হবেন, যেমন মণ্ডলী গঠিত হয় কতকগুলি ছোট ছোট পরিবার নিয়ে। অনেক সময় পরিবারের মধ্যেই সমন্বয়ের অভাব দেখা দেয়, যেমন পরিবারের কেউ কেউ খুব ব্যস্ত, যে কারণে তারা হয়তো একসঙ্গে একই সময়ে খাবার সময় পায় না, অথবা তারা পরিবারগতভাবে এক হয়ে প্রার্থনা করার সময়ও পায় না, যার ফলে পরিবারগুলির আত্মিক বৃদ্ধি সেভাবে হয় না। ঠিক সেই কারণে মণ্ডলীতে একসাথে প্রার্থনা করলে বা বাক্যপাঠ করলে আত্মিকভাবে শক্তি বৃদ্ধি পায়। আর সেইগুলি যদি ছোট ছোট পরিবার থেকে শুরু করা হয়, যেমন ছোট ছোট বিন্দুই একদিন সিন্ধুতে পরিণত হয়, ঠিক সেইভাবেই মণ্ডলীগুলিও বৃদ্ধি পেতে পারে। কারণ ছোট পরিবারগুলি একত্রিত হয়েই একটি মণ্ডলী গঠন করে, তাই না? নিশ্চয়ই। তবে আজ মণ্ডলীগুলিতে এমন কোনো কোনো ক্ষেত্র বা বিষয় আছে যার কারণে আমরা ভুলেই যাই যে ঈশ্বর আমাদের জন্য ঠিক কী নির্দেশ করেছেন। এই ব্যাপারে আপনার কী মতামত আমাদের একটু বলুন। এই বিষয়ে বলতে গেলে আমি ঈশ্বরের বাক্যে দেখতে পাই, যেখানে মথি তার 23:1-3 পদে লেখা আছে, তখন যীশু লোকসমূহকে ও নিজ শিষ্যদিগকে কহিলেন, অধ্যাপক ও ফরিসিরা মসির আসনে বসে, অতএব তাহারা তোমাদিগকে যাহা কিছু বলে তাহা পালন করিও, মানিও, কিন্তু তাহাদের কর্মের মতো কর্ম করিও না, কেননা তাহারা বলে কিন্তু করে না, অর্থাৎ আমরা কি যা বলি তাই কি করি। এটা সত্যি অনেক বড় বিষয়। মণ্ডলীগুলোতে যা প্রচার করা হয় তা কি আদৌ পালন করা হয়? আমরা মণ্ডলীর লোকজনেরা কি একে অপরের কাছে ঈশ্বরের বাক্য অনুসারে আদর্শ হতে পারি? সেই জন্য আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। ঠিক একইভাবে মণ্ডলীগুলোরও ভীষণ সতর্ক থাকা প্রয়োজন, যেন বাইরের লোকের সামনে মণ্ডলীগতভাবে বা ব্যক্তিগতভাবে আমরা উদাহরণস্বরূপ হতে পারি। এটা ভীষণই গুরুত্বপূর্ণ যে আমরা যা প্রচার করছি তা আমরা মেনে চলি কি না। আবার আমরা দেখি, যেমন একটু আগে দেখলাম যে চারটি বিষয়ের উপর মণ্ডলী বৃদ্ধি পায়, অনেক সময় আমরা সেই বিষয়গুলি মনে রাখতে পারি না বা মেনে চলি না। কারণ আমাদের প্রত্যেক মণ্ডলীগুলিতেই আজকাল অনেক অ্যাক্টিভিটিস বা কম্পিটিশন বা ইভেন্টস অনুষ্ঠিত হয়, যেগুলো খারাপ নয়। তবে এইগুলোতে বেশি মনোযোগের ফলে বাকি যে বিষয়গুলো, যেমন সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা, ঈশ্বরের বাক্যের শিক্ষা গ্রহণ কিংবা প্রভুর ভোজ গ্রহণের ক্ষেত্রে আদৌ প্রস্তুত হতে পারছে কিনা, এটা দেখা আরও অবশ্যই প্রয়োজন, এবং একসাথে প্রার্থনা করা, এই বিষয়গুলোরও প্রয়োজন আছে। তাহলে আমরা দেখি যে
এত বেশি সাংসারিক বিষয় ও রীতিনীতিগুলিও মণ্ডলীর মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা এগুলোকে কিভাবে সামলাব? এইগুলোতে আমরা একমাত্র বাইবেলের উদাহরণ দিয়েই ঠিক করতে পারব। আমরা শুধু তাই করব যা বাইবেল বলে, নাকি যা সমাজে চলছে। বাইবেলের বাক্যগুলিকে শুধু পাঠ নয়, প্রয়োগও করতে হবে এবং অবশ্যই দেখাতে হবে যে ঠিক এই বিষয়ে বাইবেল আমাদের কি বলছে। এটাও খুঁজে দেখতে হবে যে হতে পারে আপনার দেশের নিয়ম বদলে গেছে, আচার ব্যবহারও বদলে গেছে, তবু আমাদের মনে রাখতে হবে যে বাইবেল আমাদের কি বলছে। দ্বিতীয়ত, বাইবেলে কোথাও বলে না যে তুমি আমার অনুসরণ করো তো অনেক বড়লোক হয়ে যাবে বা ধনী হয়ে যাবে বা তোমার কোনো অসুবিধা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। বাইবেল কিন্তু এমনটা বলে না। তবে বাইবেল বলে যে ঈশ্বর আমাদের সব প্রয়োজন জানেন। তিনি একটি পাখিকেও পর্যন্ত অন্ন জুগিয়ে থাকেন, তাকেও খিদেই মরতে দেন না। তাহলে আমরা তো তাদের চেয়েও শ্রেষ্ঠ, কারণ আমাদের প্রভু আপন প্রতিমূর্তিতে আমাদের বানিয়েছেন, তাই না? ঠিক এইভাবে ঈশ্বর তাদের খেয়াল রাখেন যারা তাকে প্রেম করে, তার আজ্ঞা পালন করে, তাদের প্রতি তিনি দৃষ্টি রাখেন। তিনি বলেছেন, তোমরা কালকের জন্য চিন্তা করো না, কাল কী খাবে কী পড়বে তা নিয়ে ভেবো না। ভাবুন তো বন্ধু, বাইবেল কত বছর আগে লেখা হয়েছে কিন্তু আজও আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে। এর মধ্যে এমন কোনো শব্দ নেই যা আজকের সমাজে বা সময়ে প্রযোজ্য নয়। আর বলে যে কেবল এটি এমন একটি বই যা পাঠক যখন পাঠ করে লেখক তার সাথে থাকে, তিনি আপনাকে বুঝতে সাহায্য করেন, তাই না? সত্যি এটা ভীষণই উৎসাহজনক, যে পাঠ করে তার সাথে লেখক থাকেন। আমার এবারের প্রশ্ন হল, আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ব্যক্তিগতভাবে মনে করেন যে সমস্যার সম্মুখীন হলে কারোর তা পরিবর্তন করার শক্তি বা অধিকার নেই, এই মতো অবস্থায় আমরা কী করতে পারি? আমাদের আগে ভাবতে হবে যে আমরা নিজের ক্ষেত্রে বা নিজ বলয়ের মধ্যে কী করছি। হ্যাঁ, আমি যদি ভাবি যে হঠাৎ আমি বাইরে গিয়ে প্রচার করব, তা হয়তো সম্ভবপর হবে না। আমাকে দেখতে হবে আমি প্রথমে আমার পরিবারে কী করছি বা আমার কর্মক্ষেত্রে কীরূপ দৃষ্টান্ত রাখছি এবং ঈশ্বরের উদ্দেশ্যে সাক্ষ্য বহন করছি কি না, এটা ভাবা প্রয়োজন আছে। আমরা যদি বাইবেলের এক বিশেষ চরিত্র মোশেকে দেখি, যে তার কিন্তু ঠিক সেইভাবে কথা বলার আত্মবিশ্বাস ছিল না বা তার কোনো রকম সেই অভিজ্ঞতাও ছিল না যে রাজার সামনে দাঁড়িয়ে বলে যে ঈশ্বরের লোকদের যেতে দাও। এ বিষয়ে যাত্রাপুস্তক তার 3 অধ্যায় 10-12 পদে লেখা আছে, অতএব এখন আইসো, আমি তোমাকে ফরনের নিকটে প্রেরণ করি, তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তানদিগকে বাহির করিও। মোশে ঈশ্বরকে কহিলেন, আমি কে যে ফরনের নিকটে যাই ও মিশর হইতে ইসরায়েল সন্তানদিগকে বাহির করি? তিনি কহিলেন, নিশ্চয়ই আমি তোমার সহবর্তী হইব এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে, তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে। এটা একটা সত্যি খুব সুন্দর কথোপকথন। এখানে ঈশ্বর নিজে তাকে উৎসাহিত করছেন বা সাহস জুগিয়েছেন যে আমি তোমার সঙ্গে আছি। তো আমার মনে হয় আমরাও যদি ঈশ্বরের কাছে চাই তো নিশ্চয়ই তিনি সাহায্য করবেন, উৎসাহিত করবেন ও শক্তি দেবেন। আমার কথা বলার আগে তিনি আমাদের মুখে বাক্য জুগিয়ে দেবেন, এটা আমি বিশ্বাস করি। কারণ মোশে নিজেই জানতেন যে তিনি তোতলা। আমরাও কিন্তু অনেক সময় অনেক জায়গায় কথা বলতে ভয় পাই,
অথবা ভাবি এই কাজটা আমার দ্বারা হবে না। এই চিন্তাই আমাদের ভুল, কারণ ঈশ্বর আমাদের প্রত্যেককেই কিছু না কিছু তালন্ত দিয়েছেন। তো আমরা যেন নিরুৎসাহ হব না, বরং উৎসাহিত হব যে ঈশ্বর একটা গাধাকেও যখন ব্যবহার করতে পারেন, তাহলে তার কাজে তিনি আমায় কেন ব্যবহার করবেন না, কারণ তিনি আমাদের ব্যবহার করতে চান, তাই তো? ঠিক, খুব ভালো বিষয়। সত্যের সাথে প্রেমের একটা সমন্বয় থাকা প্রয়োজন আছে, কিন্তু আমরা সর্বদা ভাবি যে প্রেমেই থাকব আর সত্যের সাথে আপোষ করব। আবার আমরা অন্যের প্রতি এতটাই কঠোর হয়ে যাই যে সেখানে প্রেমই থাকে না। এই ব্যাপারে আপনার কী মতামত দিদি? দেখো, কখনো কখনো সত্যি কথা বলাটা সত্যি খুব কঠিন হয়ে পড়ে, কারণ একটা প্রবাদ আছে যে সত্য বড়ই কঠিন। কখনো কখনো যখন আপনি কাউকে বোঝাতে চান যে আপনি ভুল বা অন্যায় করছেন, তখন সেটা যদি কঠিনভাবে বলেন তাহলে সে সেটা নাও মানতে পারে। আবার আপনি যদি সেই একই কথা নম্রভাবে বলেন, হতে পারে তাতেও কাজ হলো না, কিন্তু আপনি যদি ভালোবেসে বা আরেকটু প্রস্তুতি নিয়ে, যেমন আমি এই বিষয়ের উপরে বিশেষ জোর দেব তা হলো প্রার্থনা, হ্যাঁ প্রার্থনা করে তাকে বোঝানো বা তার সাথে কথা বলা, কারণ ঈশ্বর স্বয়ং আপনাকে সাহায্য করবেন এবং তিনি আপনার মুখে বাক্য ঝুঁকিয়ে দেবেন। আমরা যদি বলি ঈশ্বরকে যে তুমি আমার মাধ্যমে তার সঙ্গে কথা বলো, তখন ঈশ্বর স্বয়ং তার অন্তরে কথা বলবেন। আর একটা বিষয় হলো সমন্বয় স্থাপন, এটা ভীষণ প্রয়োজন, কারণ আমরা যদি খুব বেশি কঠোর হয়ে যাই তাহলে অপরের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারি। আমরা যেন খুব বেশি কঠোর না হই, আবার খুব বেশি নম্র বা বিনয়ীও না হই। যেমন প্রভু যীশুর উদাহরণে যদি বলি, তো প্রভু যীশু যেমনভাবে দাস হয়ে সকল শিষ্যকে অন্যের সাথে কীরূপ ব্যবহার করবে তা বলেছিলেন, যেমন তিনি নিজে প্রভু হয়ে তাঁর শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন, যেন শিষ্যেরাও তাই করে, যেন তিনি তাঁর শিষ্যদের জন্য এক উদাহরণস্বরূপ, এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারেন, যেভাবে তিনি এক আদর্শ করে তিনি শিষ্যদের শিক্ষাও দিলেন এবং আমাদের জন্য তিনি তাঁর প্রেমকে ব্যক্ত করেন, আবার ক্রুশে মৃত্যুবরণও করলেন। এটা আমাদের স্মরণে রাখতে হবে এবং প্রভু যীশু যে আদর্শ স্থাপন করেছেন ঠিক সেইভাবেই আমাদের চলতে হবে। এটা খুব সুন্দর উদাহরণ, প্রভু যীশুই আমাদের আদর্শ হওয়া উচিত। এই বিষয়ে আমিও একমত আপনার সাথে। আপনাকে আর একবার ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে বিষয়টি আমাদের বুঝিয়ে দিলেন। তোমাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধু, যোহন তার 17:14 লেখা আছে, আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে, কারণ তাহারা জগতের নয় যেমন আমিও জগতের নই। আমাদের জন্য এটা তার প্রত্যাশা যে যদ্যপি আমরা এই জগতে আছি, তবুও এই জগতের রীতিনীতি, মন্দ চিন্তাভাবনা এবং পথ অবলম্বন করব না। তিনি বলছেন যে ঈশ্বরের বাক্য অনুসারে চললে জগৎ তোমাদের ঘৃণা করবে, যেমন প্রভু যীশুকে ঘৃণা করা হয়েছিল। সর্বপ্রথম আমরা আমাদের নিজেদের পরীক্ষা করব যে আমরা সেইভাবে চলছি কিনা। যদি আমরা জগতের ন্যায় হই, তাহলে আমরা জগতের জন্যই জীবন ধারণ করব। আর যদি আমরা সত্যের সাথে ঈশ্বরের অন্বেষণ করি, তার ইচ্ছার জন্য সচেষ্ট হয়ে থাকি, তবে আপনি এটা ভেবে শক্তিপ্রাপ্ত হবেন যে জগৎ তার সাথে যেরূপ ব্যবহার করেছিল আপনার সাথেও সেরূপ ব্যবহার করা হবে। এত কিছু সত্ত্বেও তিনি পবিত্র নির্দোষ জীবনযাপনের ক্ষেত্রে দৃঢ় ছিলেন, যা আমাদেরকে
অনুসরণ করতে বলা হয়ে থাকে। যদি আমরা তার দিকে লক্ষ্য রেখে চলি, তার মধ্যে দিয়ে আমরা জগতের দীপ্তিস্বরূপ হব। প্রিয় বন্ধু, আসুন আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, এই সময় প্রভুগো তোমার চরণতলে প্রভু আমরা যতজন উপস্থিত হয়েছি এবং তোমার বাক্য শুনেছি এবং দেখেছি, আমাদের প্রত্যেকের মাথায় তুমি হাত দাও, প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করো। যে বাক্য আমরা শিখলাম প্রভু, সে বাক্য যেন আমরা প্রত্যেকে মেনে চলতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো। প্রত্যেক দর্শক বন্ধুর যত প্রার্থনা আছে হৃদয়ের, তুমি সেগুলো শ্রবণ করো এবং উত্তর দাও, এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে আত্মিকভাবে তোমাতে বৃদ্ধি লাভ করতে তুমি সাহায্য করো। প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো, প্রত্যেককে তুমি ধরে থাকো। সকল গৌরব প্রভু তোমারই হোক। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমিন। তাহলে বন্ধু, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই ফোন করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মিঠু রুইদাস হাওড়া থেকে।